এ হচ্ছে আপনি ডালিয়া পার্কের মেন গেট। হ্যাঁ, এখান দিয়ে যখন ঢুকবেন তখন এই রাস্তাটা ফার্স্টে পড়বে, আর ফার্স্টে পড়ার হাতে ডাইন পাশে পড়বে আম গাছ। এই যে বাগান গার্ডেন, খুব সুন্দর। হ্যাঁ, তবে হেলি বর্ডার, এখানে হেলিকপ্টার নামে হেলি বর্ডার। আর রাত্রেবেলায় লাইটগুলি জ্বলবে, আমরা রাত্রেবেলা দেখাবো যে লাইটগুলি কীভাবে জ্বলে। তো সামনে যখন বাড়বেন তখন আপনার দেখতে পারবেন যে হেলি বর্ডারের সামনে যে এখানে ভিউ আছে, তারপর সুন্দর সুন্দর জায়গা আছে, প্লেস আছে। যখন যে আজুবায়ের আছে, বন্ধুবান্ধব আসতেছে, আর আমরা পাঁচটা বাইক নিয়ে আসছি, আরও বন্ধুরা আসার কথা ছিল কিন্তু আমরা আনতে পারিনি সেলফি তোলার জন্য। সব ভিউ, এই যে ফুল ভিউটা, এটা হলো হেলি বর্ডার, হেলিকপ্টার নামার জন্য। আর ভিতরে আরও সুন্দর সুন্দর ভিউ আছে। হ্যাঁ, যখন ঢুকবেন তখন এই রাস্তাটা পড়বো, হাতে ডাইন পাশে সুন্দর, বাম পাশে সুন্দর। আর মডেলিং জুবায়ের আর মডেলিং রাসেল আস্তে সরা পাহাড়ে উঠছিল, উঠা হয় নাই। যখন ঢুকবেন তখন আপনি ভিউটা পাবেন, এই যে ফাইমরা হাঁটতেছে সব লোকজন। এই আমরা এখন ভিতরে ঢুকবো, দেখি ভিতরে কী কী দেখা যায়, কী কী সৌন্দর্য, আর কয় টাকা খরচ হয় পার ডে একটা মানুষের, কয় টাকা খরচ হয়, কীভাবে আসতে পারবেন সেটা আমরা বলে দিব পরে। ঠিক আছে, এই যে কামরুল লেখা, এই যে আমার মাকে, এই যে আমার মাকের মাকের সপ্তিরে সপ্তিরে পাইছি, যে কামরুল মামুল সব আছে, এই যে সপ্তি আছে। কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ, ভালো আছেন?